মসজিদের মাঝে লোকেরে কোথায় এইখানে বসবে না হয় এখান থেকে উঠে পালাও তাহলে বাবু চল পালা পালা যত বিয়া দুই বলছে দেখতে পারো ফাঁকাতে জল চলছে এই ঝিকঝাক লাইট কাটতে বলো সন্ধ্যাদের বক্তৃতা চলছে ঘোড়ার ডিম চলছে এর লাইট কাটতে পারে কাটে লাইট কাটে মধ্যে পুতুল না ধরছে ভাই শোনে যদি ইউটিউবের কাছে পয়সা নিতে হয় বসানোর আগে নিন তো এখন কিন্তু করে না ভাই বলেন করে না ভুল করে দিন এখন যান পতাকার উপর জমাল করবে ও যখন উঠে চলে যাবে তখন সবাইকে বলছি পারলে 20-50 টাকা মাছ টাকা দিয়ে দেবো যাবেন চলো সকলে ব্যাস চলো 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 আলহামদুলিল্লাহ কত আলহামদুলিল্লাহ قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي وقال ايضا سبحانك لا علم لنا الا ما علمتنا إنك أنت العليم الحكيم أقال الله عز وجل ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا شكل ولي آمين قال الله عز وجل ভাই কথা খুব ভালো করে শুনবেন অল্প সময় কথা হবে আমার খুব বেশি এক ঘন্টা কথা হবে এর মধ্যে সবটা বলতে হবে আমাকে এই জন্য কথা সতে শুনবেন বুঝে শুনবেন লাইটম্যান কি আছে লাইটম্যান ক্যামেরা চালাচ্ছে লাইট চালাচ্ছে লাইট কি আছে ভাই জল চাল লোকেদের কোথায় মসজিদের মানুষের লোকেদের কোথায় এখানে বসবে না ভাই এখান থেকে উঠে পালাও চাল চল পালা পালা যত বিয়া দুই বলছে দেখতে পারো ফাঁকাতে জল চলছে এই লাইট লাগে লাইট কাটতে বলো এই লাইট কাটতে বলো এই ঝিকঝাক লাইট কাটতে বলো সন্ধ্যাদের বক্তৃতা চলছে ঘোড়ার ডিম চলছে এই লাইট কাটতে পারে কাটে লাইট কাটে মধ্যে পুতুল না ধরছে স্টেজে যত সব কথা ছোট করে শোনেন টুকটুক করে বোঝেন আমাকে ছেড়ে দেন কারণ আপনারা খুব ভালো জানেন আমি নতুন লোক নয় এখানে বহুবার আসা মানুষ আমি মানুষটা মোটেই ভালো না আর যখন যেভাবে যাকে বলি আল্লাহ যতটা বলাই বলি আমার কিছু করার থাকে না মেরে মহতম দোস্ত বুঝলো قال الله عز وجل ان الابرار لفي نعيم وان الفجار لفي جحيم তিনি কালামে পাকে প্রথম শোনাচ্ছেন যারা সৎ পথে চলবে তাদের জন্য জান্নাতের বাগান যারা অসৎ পথ ইখতিয়ার করবে তাদের জন্য জাহান্নাম যারা সৎ পথে চলবে তাদের হলো জান্নাতে বিছানা যারা অসৎ পথে চলবে তাদের জন্য জাহান্নামে বলে ঠিকানা এখানে কোনো দল আছে যদি বলে কালার আছে ডিজাইন আছে হ্যাঁ না বলে না পরের কথা ইন্নাহু লাকাউলুন হাক আমি যা বলছি তা সম্পূর্ণটাই সত্য
فمن شاء فليؤمن ومن شاء فليكفر যদি কারোর ইচ্ছা যায় তো সে মেনে নেবে আর যদি ইচ্ছা না যায় তাকে মানতে হবে যদি বলেন কোন জোর আছে জবরদস্তি আছে তার কথা শুনবে আল্লাহ এটা কয় এরপরে শোনাচ্ছেন إِنَّا هَدَيْنَاهُ السَّبِيلَ إِمَّا شَاكِرًا وَإِمَّا كَفُورًا যদি আমি রাস্তা বলে দিচ্ছি যার মন যাবে সে আমল করবে যার মন যাবে সে আমল করবে না জোর করে করতে হবে আছে না কথা প্লেন বুঝে না আমি বললে অনেকে মনে মনে করে শালা ওদের দেখতে পারে না আল্লাহ আমাকে ক্ষমা করুক ওদের হিংসা করে আমার কি লাভ কারোর সাথে তর্ক করে আমার কি লাভ কিন্তু সত্যটা যদি আপনি তর্ক মনে করেন তাহলে আমার আর কি করার আছে বলেন কিছু করার আছে বল করার আছে এবার শুনুন শেষ কথা তিনি অন্য জায়গায় শুনিয়েছেন মানিহতাদা ফাইনামা ইহতাদি লিনাফসি ومن دل فإنما يدل عليها ولا تزر وازرة بزر أخرى جار إچھا جاوے سے هدایت راستہ بیچے نبے تار بھالو جار إچھا جاوے سے نمرامو بیچے نبے تار گیلو آمی ایکر بوجھا اونر گھارے چاپاو الله أكبر এখানে কোন রকমের টানাটানি খেচাখেচি দলাদলি হুলুহুলি আছে বল জেনে বল প্লেন কথা আচ্ছা এটা তো আল্লাহ বলল নবী কি বলে একবার জেনে নি জানবো 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 ইনশাআল্লাহ তো নবীর কথা হলো তাদাক্তু ফিহি আমরাইন কিতাবুল্লাহ ও সুন্নতি লাউ তামাসাক্তুম বিহিমা লাম তাযিল্লু আমি রাসূল তো চিরকাল থাকব না বাবা আমি চলে যাব আর যখন চলে যাব তখন তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি কটা একটা একটা হলো কিতাবুল্লাহ আল্লাহর কোরআন একটা সুন্নতি আমার সুন্নাত লাউ তামাসাক্তুম বিহিমা যদি এই দুটোকে তোমরা ধরে নিতে পারো তো রাসূল আপনাকে আমাকে ধরে নিতে বলেছেন জবরদস্তি না হ্যাঁ না বলেন তো ধরলে কি ধরব এক হাতে কোরআন আর এক হাতে নবী আমার বলে হাদিস একদম নিজে থেকে পাকামো করলে মলির মাস গেল এইখানে যারা হাদিস বুঝেছে ওরাই হলো হাদাস ওরা কি হাদাস মানে পেচ্ছা পায়খানা জানেন না এটাও জানেন না মেরে মহতম দোস্তর বুজুর্গ একটা হলো কালাম ইলাহি আর একটা হলো সুন্নতে নববী মন থাকবে ইনশাআল্লাহ লাউ তামাসাক্তুম বিহিমা যদি তোমরা এই দুটো ধরে নাও লাম তাযিল্লু কখনো লজ্জিত হবে যদি বলেন হবে যদি ছেড়ে দাও তাহলে বাস যাবে এটা বোঝেন না উল্টোটা তো তাই দাঁড়ায় কথা বোঝেন না যদি বলে তো শূন্য ছেড়ে দিলে কি যাবে বাস যদি বলে বাস যাবে বিবির বিছানায় বিসমিল্লাহ বলে না গেলে মরার আগে বিবির হাতে জুতো খাবে বাচ্চা জন্ম দিয়ে কোলে নিয়ে আলহামদুলিল্লাহ না বললে এই ছেলের হাতে বুড়ো বয়সে দেবন খাবে ছেলে জন্ম দেওয়ার পরে যদি ছেলেকে তার হক আদায় না করে তো পিতা হবে কিন্তু পিতৃত্বের স্বাদ পাবে যদি বলে রাসূলের পাক শোনাচ্ছে রাসূলের পাক শোনাচ্ছে
طلب العلم فريضة على كل مسلم ومسلمة প্রত্যেকটি মুসলমান নরনারীর জন্য ইলম শিক্ষা করা ফরজ ইলম শিক্ষা করা যদি বলে ফরজ কাদের জন্য সবার জন্য তো কাদের জন্য মুসলমানের জন্য কাদের জন্য যদি বলে তো ইলম শিক্ষা করে নাই যারা ভাবতে হবে হয় মুসলমান তারা আর তা না হলে মুসলমান হতে চায় না তারা এবারে ভেবে দেখো আমরা বসে আছি আমরা কারা আমি সাই বললাম না যে সুরে তোমাকে ভাসিয়ে দেবো তবে কাদাতে ল্যাপটা ল্যাপটি করে ছেড়ে দেবো শালা যা যেখানে যাবি লোকে বুঝতে পারবি মাল মেকে কি বুঝল কথা বোঝেন নাই মুসলমান নরনারীর জন্য কি ফরজ আমার সে উল্টো কথা বলে যতটুকু বলি ততটুকু বলো ইলম শিক্ষা করা যদি বলে ইলম শিক্ষা করা আমার দেশের শিক্ষিত ছেলেরা কি বলে জানেন আমরা কি লেখাপড়া জানি না আমাদের কি বিদ্যা বুদ্ধি খুব কম আমাদের কি ডিগ্রি ছোট মতো তা তো মৌলবি তোমার এবার শুনতে হবে আমাদের কাছে ইলম নাই আরে বাবু ইলম দেখাও তো ইলিম শব্দের বাংলা কি বাবা যদি বলো জ্ঞান ইলিম শব্দের বাংলা হচ্ছে জ্ঞান তো কি জ্ঞান তো কথা বলেন এবার আপনারা ইলিম শব্দের মানে জ্ঞান তো আমি কোরআন দিয়ে আপনাদের জিজ্ঞেস করবো না ঠিক কি না কিন্তু বাংলা ভাষা সময় জিজ্ঞেস করছি ইলিম শব্দের মানে জ্ঞান তো যদি বলেন জ্ঞানী হলো তারা পেচ্ছাপ পায়খানা করার আগে ভাবে না যারা কি ঠিক তো না জ্ঞানী তারা যে পেশাব পায়খানা করার আগে ভাবে যারা কোথায় করব কিভাবে করব আমার ইজ্জত যেন বেঁচে যায় পায়খানা করতে গেল ইজ্জত না চলে যায় হেনা না বলে রাস্তার উপরে গল গল করে পায়খানা করে কারা শিক্ষিত যারা জ্ঞানী যারা যদি বলে কারা করে পাগল যারা মাথা মোটা যারা কথা বলে আরে হেনা বলেন না আর জ্ঞানী যারা একটু আড়ালে সরে গিয়ে পেশাব পায়খানা করে তারা পেশাব করে পায়খানা করে ধোয় না কারা দা ম্যাড যারা হ্যাঁ না বলে জোরে বলে আর কথা বলে হয় পাগল তারা তাদের জানোয়ার তারা কেন গরু জীবনে হেগে ছোচায় না ছাগল জীবনে পেশাব করে পানি জোরে বলে এখন রাস্তার উপরে পেচ্ছাপ করে যারা ইজ্জত খুলে পেচ্ছাপ করে যারা তোমরা বলো শিক্ষিত জ্ঞানী তারা না মূর্খ তারা পেচ্ছাপ করে পানি নেয় নেই যারা মানুষ তারা না জানোয়ার তারা এ জানোয়ার যদি বলে আমি শিক্ষিত ঠিক এ ইলিম কই আপনি যে ইলমের কথা শোনাচ্ছিলেন আমাদের কি জ্ঞান নাই নাকি আমরা কি বুঝি না নাকি আপনার কত জ্ঞানের দৌড় বোঝে এ বাবা ছোট ছোট ছাগলের বাচ্চা গরুর বাচ্চা ভেড়ার বাচ্চা যতদিন ছোট থাকে মায়ের পাশে থেকে নড়ে না মা 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 খেতে শুতে উঠতে বসতে মা ছাড়া কিচ্ছু কথা বলে বোঝে না কিন্তু যেদিন মায়ের দুধ শেষ মায়ের বুকে আর দুধ পাচ্ছে না আর নিজে নিজে খেতে শিখে গেছে মায়ের খাবার দরকার লাগে না তারপর থেকে আর মার কাছে থাকে না মায়ের পাশে আসে না মায়ের খেয়াল রাখে না কারণ এরা জানোয়ারের ছানা কিসের ছানা জোরে বলে আরো জোরে বলে তো আপনারা আমার মতো দুপে মানুষ যারা 14 বছর পর্যন্ত করে বড় হলো যারা আর 22 বছরের টুকটুকে বউ পেয়ে মাকে পেয়ে চলে গেছে তারা কোন জানোয়ারের বাচ্চা তারা এখানে উঠেছে ওরকম কারা হাত তোলে এরকম জানোয়ারদেরকে ওই রকম জলসা শুনছে সাইফুলা সারা এটা মানুষ হয় তো জানোয়ার তাকে তো হয়ে আছে কি পালাইছে সভাপতি বুঝতে পারে সারা বিপদ আছে বাজি খালি
খালি হু হু করে শোনালে হবে না, মাটি ঠিক করো তারপরে মূল্য দাও, তা নাহলে বীজ কটাই যাবে, বীজ কটাই যাবে। জিন্দেগিতে জন্মের পর থেকে মা ভুলে নাই, বিয়ের পর থেকে যাদের মা মনে পড়ে না আর মাকে রেখে আলাদা খানা খায়, এদেরকে মানুষ বলতে গেলে গরু ছাগলের লজ্জা পায়। জাল্লা ওরা মার ভাত দেয় নাই, ওরাও মানুষ, আমরা হতে পারলুম না। আমার বাবাজিরা সোনাদার নারীরা জ্ঞানীজনেরা শুধু মানুষেরা, এ কথা কথা ভাবার নাম ইসলাম, এটার নাম জলসা। কথা বুঝেছেন? কি বলেন বাবাজিরা? সুদূর মদিনাতে একে বলে ভেকারি, একে কি বলে বলো, যদি বল আপনার ফেকুতে হবে না, জাতিকে তার ও আসলিয়াত বুঝান, জাতিকে তার জাতের ওষুধটা দিয়ে সোজা করেন, লতিয়ে চলে গেছে তুলে একটু ডালে ধরিয়ে দেন, ও তো লাউ গাছের মতো গড়িয়ে চলে যাচ্ছে একটু তুলে চালে তুলে দেন, যেন মাথা তুলে তাকাতে পারি আমি মানুষ, এটা প্রমাণ করাতে পারি। বাবাজিরা সোনার আল্লাহেরা জ্ঞানীজনেরা সুধী মানুষেরা আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বললেন, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বাল্লাহুমা ফালা তাকুন খামেসা। আমি রাসূল বলছি, হয় আলেম হও তালেবে ইলম হও, তা নাহলে ওলামারা যা বলে তা শুনে নাও, আর কমপক্ষে তাদের সঙ্গে একটু ভালোবাসা রেখে দাও। কোনটা আছে আমাদের? আলেম হতে পারলাম, তালবেলেম হতে পারলাম, এরা যা বলে আজ পর্যন্ত মানতে পারলাম, এদের সঙ্গে ভালোবাসাও রাখতে পারলাম। আমার বাবাজিরা, তাহলে বোঝা গেল আল্লাহ যেটা বলে ওইটাও মানি না, রাসূল যেটা বলেছেন ওটাও মানি, জোরে বলে মানি। এর পরে নিজেকে মুসলমান বলে ভাবি, লজ্জা করে, এর পরও নিজেকে মুসলমান ভাবি এতটুকু লজ্জাও করে না। এবার আপনার জলসা শুনেছেন, বাড়ি যান আর ভাবতে হবে না, বাড়িতে গিয়ে ভাববে, কারণ জলসা জীব জন্তুর জন্য না, জলসা মানুষের জন্য। জলসা কাদের জন্য? তো মানুষ আর জীব জন্তুর মধ্যে পার্থক্য কি? এটা ইলিম থাকলে বুঝতে পারতেন, আলেম হলে বুঝতে পারতেন। ছাগলের পেটে জন্ম হলে বাচ্চাটা বড় হয়ে ছাগলই হয় নাকি এঁড়ে গরু হয়? কি হয় বলো? ছাগল হয়। গরুর পেটে বাচ্চা হলে ছ বছর বাদে চার বছর বাদে একটা যোগ্য গরু হয়, হ্যাঁ না না বলে? মানুষের পেটে জন্ম হলে আট দশ বছর পরেও একটা মানুষ হয় না হয় বলে? না না, মোটা কথা না, ছাগলের পেটে হলে ছাগল হয়, গরুর পেটে হলে গরু হয়, মানুষের পেটে জন্ম নিলে ওটা মানুষ নয়, ওকে মানুষ করতে হয়, ওকে মানুষ যদি বলে কিরকম করে? কারণ মানুষ করার জন্য ওকে বুঝাতে হয়, মানুষ করার জন্য মানবতা বুঝাতে হয়, যদি বুঝে নাই তো মানুষ, না বুঝে নিলে যদি বলে না বুঝে নিলে জানোয়ার, না বুঝে নিলে জানোয়ার। যদি বলেন বাস্তব, একদম ডিটেকটিভ বাস্তব শুনে নেন ফটাফট করে, ছাত্রকে মাস্টার যখন বুঝিয়ে কোনো মতে বুঝাতে পারে না, তখন বলি জানোয়ারের কিন্তু হবে না। তার মানে বোঝা যাচ্ছে, বোঝে না মানে এটা জানোয়ার। বাপ যখন বেটাকে বুঝাতে পারে না, তখন বাপ বিরক্ত হয়ে বলে, তুই জানোয়ারের মাথায় কিচ্ছু ঢুকলো না, কবে মানুষ হবে জানোয়ার, বলে না বলে না। তার মানে আমি এতদিন জন্ম দিয়ে যাকে বড় করেছি জানোয়ার, ওকে বুঝাচ্ছিলাম ও বোঝে না, তাহলে বোঝা যাচ্ছে মানুষ বোঝে আর জানোয়ার
কথা বলেন মানুষ বোঝে আর জানোয়ার আপনি এবার আপনাকে জিজ্ঞাসা করেন আমি আমাকে জিজ্ঞাসা করি আমি বুঝি এটা ভেবে বাড়ি নিয়ে যাবে জানোয়ার বোঝে না মানুষ বোঝে আমি আমাকে জিজ্ঞাসা করি জয়লাল তুই বুঝিস কারণ তোর জন্ম দেওয়া পিতা যে তোর জন্য কখনো ভিখারি সেজেছে কখনো মুটে সেজেছে কখনো কাজের মানুষ সেজেছে তোর জন্য কখনো মেথর সেজেছে তোর জন্য কখনো মুচি সেজেছে বলেন বাপ কখনো আমার জন্য মুটে সেজেছে সাজে নাই কখনো আমার জন্য ভিখিরি সেজেছে সাজে নাই আমাকে মানুষ করতে বাপ কখনো মুচি সেজেছে কখনো কুলি সেজেছে সাজে নাই যে বাপ আমার জন্য কুলি হলো মুচি হলো যে বাপ আমার জন্য মুটে হলো ভিখারি সাজলো রাতের ঘুম নষ্ট করলো দিনের খাওয়া নষ্ট করলো ওই জন্ম দেওয়া বাপের কথা বুঝি ওই জন্ম দেওয়া বাপের কথাটাই তো এখনো বুঝি নাই আমি কি মানুষ আর বোঝাতে হবে আমাকে মেরে ইউটিউবারদের বলছি কথা কালকে ছাড়বে তোমাদের জন্ম দেওয়া পিতা মাতার কসম পাশে কোনো মেয়ে ছেলে বার ছেলে ছবি দেবে না যদি বাপের জন্মের হয়ে থাকো প্লেন সোজা ছাড়বে আমার ছবি দিয়ে পাশে তাই বুড়ো মেয়ে আর্ধেক ন্যাংটো মেয়ে বুড়ো মার্কা বুড়িকে দিয়ে